অসমীয়া বিষয়টি এটি অতি প্রয়োজনীয় বিষয়। অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংহতে প্রস্তুত করা অসমীয়া বিষয়ের প্রতিটি অধ্যায় ইন্টারেস্টিং। মই তোমালোকর আগত আলোচনা করা যতীন্দ্রনাথ দোরাই রচনা করা মগনের কথা কবিতাটিও এটি অতি ইন্টারেস্টিং বা অতি দরকারি পাঠ। অতি সরু হলেও এই পাঠটি খুবই প্রয়োজনীয়। গতি মরমর ছাত্রছাত্রী সকল, আজি মই তোমালোকর আগত দীঘল প্রশ্নের উত্তর যতীন্দ্রনাথ দোরাই রচনা করা মগনের পাঠটির পরা লওয়া হয়েছে। আর মই তোমালোকর আগত এই ভিডিওটি তিনটা কোশ্চিন আলোচনা করি, দুটা ব্রড কোশ্চিন আর একটা ব্যাখ্যা। আর এই তিনটার পরাই তোমালোকর অহা যদি কোশ্চিন আহে অহা পরীক্ষা সমূহত ইয়ার পরাই আহিব। গতি মরমর ছাত্রছাত্রী সকল, বলাসুন আজির ভিডিওর জড়িয়ে মগনীয়া পাঠের পর অতি প্রয়োজনীয় দীঘল প্রশ্ন সমূহ আলোচনা কর। পার্ট থ্রি রচনাধর্মী প্রশ্ন চারি বা পাঁচ নম্বর প্রশ্ন। প্রশ্ন এক, মগনীয়ার পাঠটির মূল কথাখানি তোমার ভাষাত লিখা, নাইবা তোমাক প্রশ্ন এনেকৈ সুধিব পারে মগনীয়ার পাঠটির মূল ভাব নিজের ভাষাত লিখা বা সারাংশ তোমার নিজের ভাষাত লিখা। প্রশ্নটি 2020 আর 2018 সনত আইসিল। গতি মরম ছাত্রছাত্রী সকল, এই প্রশ্নটি অহা 2023 সনত অহার পুরা সম্ভাবনা আছে। গতি তোমালকে প্রশ্নটি অল্প বুঝবলে যত্ন করবা আর তোমালক বহি আর কলম লো প্রশ্নটি নোট ডাউন করে ল। উত্তর, মগনীয়ার শীর্ষক কথা কবিতাটির যোগেদি কবি যতীন্দ্রনাথ দোরাই এদিন এখন বাটেদি গই থাকতে এজন মগনীয়ারক লগ পার পিছত তেওঁলোকর মাজত হওয়া কথোপকথনের অভিজ্ঞতা বর্ণনা করেছে। মগনীয়া নামের কথা কবিতার জড়িয়ে কবি যতীন্দ্রনাথ দোরাই এদিন তেও বাটেদি গিয়েছিল। সেই বাটেদি গই থাকতে এজন মগনীয়ারক লগ পাইছিল আর এই মগনীয়ার পাঠটির বিষয়বস্তু হল কবি আর সেই মগনীয়ার অর্থাৎ ভিকারীজনের মাজত হওয়া কথোপকথন। কবিতাটিত কবিয়ে এজন সর্বহারা মগনীয়ার ছবি অঙ্কন করেছে। কবিয়ে মগনীয়ারজনক বাটত লগ পাইছিল। মগনীয়ার কবিতাটিত কবিয়ে এজন সর্বহারা নিচলা দুখিয়া মগনীয়ার ছবি স্পষ্ট রূপত বর্ণনা করেছে। কবিয়ে মগনীয়ারজনক বাটত লগ পাইছিল বুড়া বেমারী হাড় গার হাড় ছাল ওলোয়া হেতা ওট চকু দুটা রঙা আর গাত ফটা কাপড় পরিধান করে মগনীয়ারজনে দুহাত মেলি অতি কাতর মনে কবির পরা অকন সহায় ভিক্ষা মাগিছিল। কবিয়ে মগনীয়ারজনের দৈহিক শারীরিক অবস্থা বর্ণনা করে কৈছে যে অতি দুখী আছিল, গার রংটো একেবারে হেতা পড়ে গেছিল, ফটা কাপড় পিন্ধি আছিল। সেই ফটা কাপড় পিন্ধা মগনীয়ারজনে দুহাত মেলি আমার কবি যতীন্দ্রনাথ দোরার ওসরত অকনমান সহায় ভিক্ষা মাগিছিল, কিন্তু তেও দিব পরাকৈ কবির হাতত কোনো বস্তু নাছিল। সেই সময়ত সেই মগনীয়ারজনক দিব পরাকৈ কবির হাতত কোনো ধরনের টাকা পয়সা বা বস্তু নাছিল, যার বাবে মগনীয়ারজনের হাতত ধরি কবিয়ে গভীর সহানুভূতি প্রকাশ করলে আর খং নকরিবলে অনুরোধ জানালে। যেহেতু আমি জানো নহয় আমার এটা চিরা চলিত কথা, মগনীয়ারে তুমি কারোবার ওসর পয়সা খুঁজিলে থাকলে দি দিও, কিন্তু পয়সা না থাকলে আমি দিব নয়। ঠিক সেনেকা অবস্থা আমার কবি যতীন্দ্রনাথ দোরার হয়েছিল। দোরাদেবর যেদিন বাটেদি গই আছিল সেইদিন মগনীয়ারজনে তেওঁরপরা অকনমান সহায় ভিক্ষা মাগিছিল, কিন্তু সেইদিন কবির হাতত একো নাছিল। আর সেইকারণে কবিয়ে মগনীয়ারজনক অনুরোধ দুহাত ধরে অনুরোধ করে কৈছিল যে
ককা আপুনি সংগ্ৰহ কৰিব। কবিৰ আন্তৰিকতা, দয়া আৰু চেনেহ অনুভৱ কৰি মগুনাৰজন আৱেগিক হৈ পৰিল। যেতিয়া কবিয়ে ক'লে যে মোক খং নকৰিবা, মই কৰিবলৈ যেতিয়া মগুনাৰজনক অনুৰোধ কৰিলে, তেতিয়া কবিৰ সেই যে আন্তৰিকতা, দয়া আৰু চেনেহটো অনুভৱ কৰি মগুনাৰজন আৱেগিক হৈ পৰিল। মগুনাৰজনে কবিৰ এই মানৱীয় অনুভূতিক মহান দান বুলি গণ্য কৰিলে। এই যে মানৱীয় অনুভূতি, কবি এজন মানুহে দুখীয়া এজন মগুনাৰ ওচৰত তেওঁ খং নকৰিবলৈ যে অনুনয় বিনয় কৰিলে, এই মহান অনুভূতিখিনি মগুনাৰজনে মহাদান বুলি গণ্য কৰিলে আৰু কবিক ধন্যবাদ জ্ঞাপন কৰিলে। আৰু কবিজনে কি কৰিলে? ধন্যবাদ জ্ঞাপন কৰিলে। কথা কবিতাটোৰ মাজেৰে ব্যক্তি হৃদয়ৰ গভীৰ মানৱীয় অনুভূতি আৰু আন্তৰিকতাৰ প্ৰকাশ ঘটিছে। এই যে কথা কবিতাটি, এই কথা কবিতাটিৰ জৰিয়তে কোনো ব্যক্তিৰ হৃদয়ৰ গভীৰ মানৱীয় অনুভূতিটো প্ৰকাশ পাইছে। চ' মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এইখিনি আছিলে মগুনাৰ কথা কবিতাটিৰ মূল ভাৱ বা মূল কথাখিনি। আশা কৰিলোঁ তোমালোকে যদি এইখিনি পৰীক্ষাত লিখিব পৰা সম্পূৰ্ণ পাঁচৰ ভিতৰত বা চাৰিৰ ভিতৰত চাৰি পাবা। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এইখিনিতে তোমালোকক জনাব পাই সুখী হৈছোঁ যে তোমালোকৰ প্ৰিয় চেনেল ইংলিছ লাৰ্ণিং আছামে তোমালোকৰ আগত অসমীয়াৰ আজিলৈ তিনিটা চেপ্টাৰ কমপ্লিট কৰিব। ইতিমধ্যে বৰগীত, মোৰ মাতৃমুখ দৰ্শন আলোচনা কৰা হৈছে। এই মগুনাৰ পাত্ৰীৰ আজি তৃতীয় খণ্ড, ইতিমধ্যে ইয়াৰ আগতে দুটা খণ্ড আলোচনা কৰা হৈছিল। যিসকল মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে সেই আগৰ ভিডিঅ'খিনি চোৱা নাই, তোমালোকে এই ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনত গৈ, আগৰ ভিডিঅ'ৰ লিংকত গৈ ভিডিঅ'খিনি চাব পাৰিবা। প্ৰশ্ন দুই, কি হ'ল? একো কথা নাই, ইয়াৰ কাৰণে অশেষ ধন্যবাদ, ইউ যে এটা দান। কথাষাৰ কোনে কি প্ৰসংগত কৈছিল, কথাষাৰীৰ তাৎপৰ্য বুজাই লিখা। চাৰি নম্বৰ 2017 চনত আহিছিল, কি হ'ল? একো কথা নাই, ইয়াৰ কাৰণে অশেষ ধন্যবাদ, ইউ যে এটা দান। এই যে কথাষাৰী, এই কথাষাৰী কোনে কি প্ৰসংগক কৈছিল আৰু উক্ত কথাষাৰীৰ কি তাৎপৰ্য আছিল? মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকে নিশ্চয় জানা যে উক্ত কথাভাগী বা কথাষাৰ যতীন্দ্ৰনাথ দ্বাৰাই লিখা মগুনাৰ পাঠৰ মগুনাৰজনে কবিক কৈছিল। মগুনাৰ পাঠটি অনুসৰি কবি যতীন্দ্ৰনাথ দ্বাৰাই এদিন বাটেদি গৈ থাকোঁতে বুঢ়া বেমাৰী মগুনাৰ এজনে হাত মেলি কবিৰ ওচৰত অকণমান সহায় ভিক্ষা মাগিছিল। এই মগুনা পাৰ্থিত থকা অনুসৰি যতীন্দ্ৰনাথ দ্বাৰাই এদিন বাটেদি গৈ আছিল আৰু বাটেদি গৈ থাকোঁতে বুঢ়া বেমাৰী মগুনাৰ এজনে হাত মেলি তেওঁৰ ওচৰত অকণমান সহায় ভিক্ষা মাগিছিল। কিন্তু মগুনাৰজনক দিবলৈ কবিৰ হাতত সেই সময়ত একো এ নাছিল, তাৰমানে সেই সময়ত কবিৰ হাতত মগুনাৰজনক দিবলৈ একো নাছিল। সেয়ে মানৱীয় সহানুভূতিৰে কবিয়ে মগুনাৰজনৰ হাত দুখন হাবুটি ধৰি নিজৰ অৱস্থাটো প্ৰয়োগ কৰিলে। সেই হেতু যেতিয়া মগুনাৰজনে কবিৰ ওচৰত সহায় ভিক্ষা মাগিছিল, যেতিয়া কবিয়ে তেওঁক দিবলৈ তেওঁৰ হাতত একো নাছিল, সেইটোৱে সেইকাৰণে তেওঁ মগুনাৰজনৰ দুখন হাত ধৰি সহানুভূতিৰে কবিয়ে মগুনাৰজনৰ হাবুটি ধৰি নিজৰ অৱস্থাটো প্ৰকাশ কৰে। কবিৰ ব্যৱহাৰত অভিভূত হৈ মগুনাৰজনে উক্ত কথাখিনি কৈছিল। আমাৰ কবি যতীন্দ্ৰনাথ দ্বাৰাদেৱৰ এই ব্যৱহাৰত অভিভূত হৈ সেই বাটেদি হৈ থকা মগুনাৰজনে উক্ত কথা বাকী কবিক কৈছিল। উক্ত কথাষাৰৰ তাৎপৰ্য এই যে দুখীয়া নিচলা হ'লেও মানুহ হিচাপে সকলো মানুহকে আন্তৰিকতাপূৰ্ণ ব্যৱহাৰ কৰিব লাগে, তেতিয়া আনৰ পৰাও তেনে আন্তৰিকতা পোৱা যায়। মানে উক্ত কথাষাৰৰ দ্বাৰা কবিয়ে ইয়াকে বুজাব খুজিছে যে
মানুহ যেনেকুৱা অৱস্থাৰেই নহওক, সি ধনী বা দুখীয়াই হওক, যদি তেওঁৰ মানুহে তেওঁক যদি আমি আন্তৰিকতাপূৰ্ণ ব্যৱহাৰ কৰোঁ, তেতিয়াহ'লে তেওঁ বা তেওঁৰ প্ৰভাৱত আনজনৰ পৰাও আমি আন্তৰিকতা ব্যৱহাৰ পাব পাৰোঁ। চ' মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকে যদি এইখিনি লিখা সম্পূৰ্ণ নম্বৰ পৰীক্ষাত পাবা। প্ৰশ্ন তিনি, প্ৰসংগ সংগতি দৰ্শাই ব্যাখ্যা কৰা। ইতিমধ্যে মই তোমালোকৰ আগত প্ৰসংগ সংগতি দৰ্শাই কেনেকৈ ব্যাখ্যা কৰিব লাগে সেই বিষয়ে মই বৰগীত কবিতাত উল্লেখ কৰিছোঁ, তোমালোকে তাতে চালে গম পাবা। ব্যাখ্যাটো হ'ল কি, চাৰি নম্বৰ আছিল, কি হ'ল একো কথা নাই, ইয়াৰ বাবে অশেষ ধন্যবাদ, ইউ যে এটা দান, 2022 চনত দিছিল। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, ইতিমধ্যে ইয়াৰ তাৎপৰ্যখিনিয়ে মই আলোচনা কৰিছোঁ, এতিয়া প্ৰসংগ আৰু সংগতিটো ইয়াতে তোমালোকৰ আগত আলোচনা কৰিম, বাকীখিনি তোমালোকক মই দেখাই দিম, তাৰপৰা লিখিলে হৈ যাব। উক্ত কথা কবিতা ফাঁকি আমাৰ পাঠ্যপুথি সাহিত্য সৌৰভৰ অন্তৰ্গত শ্ৰী যতীন্দ্ৰনাথ দৰাদেৱী লিখা মগনে নামৰ কথা কবিতাটিৰ পৰা তুলি দিয়া হৈছে। এইখিনি প্ৰসংগ। উক্ত কথা কবিতা ফাঁকিৰ দ্বাৰা কবিয়ে মগনৰ জনৰ মহানুভূতিৰ কথা উল্লেখ কৰিছে। এতিয়া তোমালোকে আগৰ যিটো প্ৰশ্ন অৰ্থাৎ প্ৰশ্ন নম্বৰ দুইৰ এই মগনৰ পাঠ্যি অনুসৰি কবি যতীন্দ্ৰনাথ দৰাই এদিন বাটে দি গৈ থাকোঁতে বুঢ়া বেমাৰী মগনৰ এজনে হাত মেলি কবিৰ ওচৰত অকণ সহায় ভিক্ষা মাতিছিল। ইয়াৰ পৰা তোমালোকে বাকীখিনি আগতে দেখাই দিছোঁ, সেইখিনি লিখিলে হৈ যাব। চ' মাই ডিয়াৰ ষ্টুডেণ্ট, এইখিনিতে মই তোমালোকক এই চেপ্টাৰটি সমাপ্ত কৰিলোঁ। অহা ক্লাছত মই তোমালোকৰ আগত কবিতা খণ্ডৰ পৰা আৰু এটি চেপ্টাৰ আলোচনা কৰিম, আৰু সেই চেপ্টাৰটো শেষ হোৱাৰ লগে লগে মই তোমালোকৰ আগত তোমালোকৰ অতি প্ৰিয় ব্যাকৰণখিনি লৈ আহিম। থেংক ইউ ফৰ ৱাচিং।